মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি তো পুলিশ মন্ত্রী, আপনার পুলিশের কাজ কি? আপনার পুলিশের কাজ বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেখানে আছে তাদেরকে রাতের অন্ধকারে তুলে নিয়ে আসা আর তাদেরকে কেস দিয়ে দেওয়া, যাতে করে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটা না ধরতে পারে, তার জন্য আপনারা এই কেসগুলো দিচ্ছেন। কিন্তু আমাদের ভাইয়েরা অনেক কেস খেয়েও আজও ঝান্ডাকে বুকে নিয়ে ঘুরে বেড়ায়, আজও জায়গায় জায়গায় সংগঠন করে, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির দম। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন আমার পুলিশ খুব ভালো কাজ করে, পুলিশ কোথায় ভালো কাজ করে জানেন? পুলিশ ভালো কাজ করে রাস্তায়, যেখানে বালি গাড়ি যায়, যেখানে গরুর গাড়ি যায়, যেখানে গরু পাচার করা হয়, যেখানে আমাদের এখানে সম্পদ লুট করা হয়, সেখানে পুলিশ ভালো কাজ করে। আর পুলিশকে আপনি একটা কোনো জায়গায় পাঠান, সেখানে হয়তো ঝামেলা হচ্ছে, টিএমসির নেতারা আমাদের কার্যকর্তাকে মারছে, সেখানে কিন্তু যাবে না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়া আছে যে বিজেপিকে যেখানে মারবে আমাদের ছেলেরা সেখানে আপনারা যাবেন না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো সর্বমন্ত্রী হয়ে বসে আছেন, আপনি তো কাউকেই বিশ্বাস করতে পারেন না, শুধু পুলিশ পুলিশ মন্ত্রী এই না, আপনি অর্ধেকটা মন্ত্রিত্ব নিয়ে বসে আছেন, আর আপনার যে মন্ত্রীরা আছে অর্ধেক তো আছে জেলে, আর অর্ধেক গুলো আছে বেলে, আর বাকিগুলো যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন, তাদেরকে ২৪ পর ছোট থেকে ছোট নেতাকে জেলে ঢোকানোর জন্য, যারা আজ ইডি সিবিআইকে বলছেন ভয় দেখাচ্ছে বিজেপি, ভাববেন না এটা বিজেপি ভয় দেখাচ্ছে না, এখানে যে যে জায়গায় দুর্নীতি হয়েছে সেই এলাকার মানুষ, যেমন চাকরি চুরি, সেই চাকরি চুরি যেখানে হয়েছে যারা চাকরি পায়নি তারা কেস করেছে, এবং কেসের পর যে তদন্ত হচ্ছে সেই তদন্ততে যে রায় দিয়েছে সেটাই মেনে নিয়েছে চাকরি প্রার্থীরা, এটা বিজেপির কোনো হাত নেই। বিজেপি চায় না কারোর চাকরি যাক, বিজেপি চায় না কেউ জেলে যাক, বিজেপি সঠিক কথা বলে, বিজেপি উচিত কথা বলে, তাই বিজেপি বারবার বলেছিল টিএমসি চোর 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 চোর, টিএমসি চোর বলে আজ দেখুন অর্ধেক জেলে আর অর্ধেক বেলে আছে। শেখ শাহজাহান দিদিমণি তো বারবার চেষ্টা করেছিলেন শেখ শাহজাহানকে বাঁচানোর, ওনার আঁচলের তোলাতে রেখেছিলেন, কিন্তু শেখ শাহজাহানকে আজ তো জেলে যেতে হয়েছে। আজ বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডল একা নয়, তার মেয়েকে নিয়ে জেলে আছেন। তাহলে বুঝতে পাচ্ছেন তো দাদারা, পাপ কাউকে ছাড়ে না, পাপ বাপ কেউ ছাড়ে না, তাই সাধারণ মানুষের চোখের জল মিথ্যে হয় না, তার পরিণাম অনুব্রত মণ্ডল হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছে। শুধু অনুব্রত মণ্ডল নয়, জ্যোতিপ্রিয় মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক হচ্ছেন বালুদা দিদিমণির প্রিয় ভাই, উনি নাকি খুব ভালো মন্ত্রিত্ব চালাচ্ছিলেন, তো উনি আজ কোথায় আছেন? উনিও জেলে আছেন। উনি জেলে আছেন তার কারণ এই পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ৫ কেজি করে চাল পাঠাতেন, সেই ৫ কেজি করে চালটাও খেয়ে নিয়েছেন, খেয়ে তো নিয়েছেন, সেই চাল বাইরে বিক্রি করে দিয়েছেন এবং বিক্রি করে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। আর তারপরে তিনি যে পাপ করেছেন, যে সাধারণ মানুষের যে মুখের অন্ন কেড়ে নিয়েছেন, তার জন্য উনিও আজ জেলে বাস করছেন। তাই একটাই কথা বলতে চাই যে পাপ কারো বাপ কেউ ছাড়ে না, পাপ যদি দেখে যে বাবা অন্যায় অত্যাচার করছে তাহলে বাবাকেও কিন্তু রেহাই দেয় না। মাননীয় মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের কথা বলেন, উনি ত্রিপুরার কথা বলেন, উনি উত্তরপ্রদেশের কথা বলেন, গুজরাটের কথা বলেন, আর এই পশ্চিমবঙ্গে ছোট থেকে ছোট মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে, সেই ধর্ষণকে উনি বলছেন ছোট ঘটনা। যদি ওগুলো ছোট ঘটনা হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, যখন এখানে সিপিএম ছিল,
তখন যদি একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাও উনি রাস্তায় বসে যেতেন, উনি প্রতিবাদ করতেন। আর এখানে মায়েদের উপর রক্তে মাংস গড়া, আমার মায়েদের উপর, আমার মেয়েদের উপর, নারী সমাজের উপর অত্যাচার হচ্ছে, উনি বলছেন ছোট ঘটনা। কোথাও বলছেন হয়তো লাভ অ্যাফেয়ার ছিল, কোথাও বলছেন হয়তো প্রেগনেন্সি ছিল, এই ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলছেন। আর ওনার মুখের ভাষা যদি শুনেন না, আপনাদের কানগুলো দাবা নিতে ইচ্ছে করবে, কারণ উনি একজন মূর্খ মন্ত্রী। ওনার মুখের ভাষা শুনে আমার বাউরি সমাজের সবাই লজ্জা পাচ্ছেন। আমি একজন বাউরি পরিবারের মেয়ে, আমারও লজ্জা পাই, কারণ ওনার মতন আমি এতটা সুশিক্ষিত নই। একজন ভদ্র পরিবারের, সুশিক্ষিত পরিবারের মেয়ের মুখের ভাষা, সেই মুখের ভাষা শুনলে আমাদের লজ্জা পায়। বড় বড় স্টেজে গিয়ে আমার মুখের ভাষা বলছেন, আমার মনে হয় ওনার, উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 24 সালে সরকার গড়ে নেবে, এই ভয়ে উনি আজ কাঁপছেন। আর তাই উনি উল্টাপাল্টা কথা বলছেন, উল্টাপাল্টা ভাষা বেরোচ্ছে ওনার মুখে। তাই আমরা বলতে চাই, আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে বলতে চাই, এই মমতা মুখ্যমন্ত্রীকে আমরা এই পশ্চিমবঙ্গ থেকে এই মা গঙ্গার বুকে বিসর্জন দিয়েই ছাড়ব, কারণ এই রকম মুখ্যমন্ত্রী আমার পশ্চিমবঙ্গের মায়েরা চায় না, চায় না, চায় না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।